জলাধার ফসলি জমি ও মাঠ রেখে পরিকল্পিত প্রকল্প করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জলাশয় ভরাট করা যে কোনো মূল্যে ঠেকাতে হবে। সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রী সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন সহ সাতটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা জানান, বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। বস্তিতে এমন মানবেতর জীবনযাপন মানুষ করে, কিন্তু এত উচ্চ মানে ভাড়া দিতে হয়। বস্তির ভাড়া কিন্তু কোনো অংশে কম না। আমরা যদি এগুলো একটা হিসাব আমরা নিয়েছি, সেখানে কিন্তু অনেক বেশি টাকা ভাড়া দিয়ে খুব খারাপ অবস্থায় তাদের থাকতে হয়। তারা ভাড়া দিয়ে থাকে, কাজে ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে বস্তিবাসীদের সেখানে থাকার ব্যবস্থা, এবং এই ভাড়াটা যাতে তারা প্রতিদিন হিসেবেও দিতে পারবে, সাপ্তাহিক হিসেবেও দিতে পারবে, মাস হিসেবেও দিতে পারবে, সেই ধরনের ব্যবস্থা রেখেই বস্তিবাসীর জন্য এই বস্তিতে না থেকে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে সেই ফ্ল্যাটে ভাড়া থাকতে যাতে তারা পারে, সেইভাবে একটা ব্যবস্থা আমরা করব। এবং সে ভাড়া ওই বস্তিতে যেরকম ভাড়া দিয়ে থাকে সেই রকমই, খুব বেশি ভাড়া নেওয়া হবে না, কিন্তু ভাড়াতে থাকতে হবে, এটাও ঠিক। ইতিমধ্যে আমরা মিরপুরে 533টি ফ্ল্যাট নির্মাণের কাজ এগিয়ে চলছে, আরও 16,500-এর বেশি ফ্ল্যাট আমরা নির্মাণ করব। দুপুরের সময় আরও থাকছেন।